শান্তিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চাঁদা চেয়ে চিকিৎসককে নিগ্রহের অভিযোগ। চিকিৎসকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারী, দোষীদের অবিলম্বে গ্রেফতারির দাবি জানিয়েছেন তিনি। সুরাহা না মিললে বিধানসভায় বিষয়টি তোলারও প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শান্তিপুরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে চাঁদা চেয়ে চিকিৎসককে নিগ্রহের অভিযোগ। এই অভিযোগের পরই চিকিৎসকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে দাবি জানান শুভেন্দু অধিকারী। সুরাহা না মিললে বিধানসভায় বিষয়টি তোলা হবে এমনটাও প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারী। ব্লক হেলথ সেন্টারে কর্মরত অবস্থায় কাজ করা একজন ডাক্তারকে যেভাবে চাঁদার জুলুমের জন্য পেটানো হয়েছে, এর নিন্দার ভাষা নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে উনাদের কমপ্লেন স্থানীয় থানার ওসি রিসিভ করেননি, নাম্বার দেননি, এফআইআর স্টার্ট করেননি। উল্টে যে বাঁচাতে গেছিল একজন তাকেই গ্রেপ্তার করা হয়েছে, এবং এই কারণটাও আমি জানতে চেয়েছিলাম। তখন বলেছে ওরা তৃণমূল কংগ্রেস করে, লোকাল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, স্থানীয় স্তরে ছোট ছোট গেস্ট, তাই তাদেরকে পুলিশ হাত দেওয়ার সাহস পায়নি। বিশ্বজিৎ রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। বিশ্বজিৎ, কাদের বিরুদ্ধে অভিযোগ, কি কি জানা যাচ্ছে পুরো বিষয়? শান্তিপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যিনি ডাক্তার, তাকে চাঁদা না দেওয়ার কারণে তাকে মারধর করা হয়। প্রথমে তাকে রানাঘাট মহকুমা হাসপাতাল, তারপরে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করার পরে কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। এবং আজকে সেই ডাক্তারকে দেখতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসেন, এবং তিনি যেটা বলেন যে আমরা তা আমাদের পরিবারকে বলেছি যে আগামী পরশুদিন থেকে যে স্থানীয় বিজেপি যারা আছে তাদেরকে নিয়ে তারা বিভিন্ন যে থানার সামনে থেকে তারা আন্দোলন করবে, এবং প্রয়োজন পড়লে তিনি তাকে বলেছেন যে রাজ্যের যিনি মন্ত্রী তাকে মেরি করতে এবং তাকে প্রোটেকশন দিতে, যদি তিনি না পারেন তার জন্য 24 তারিখ বিধানসভা খুলিয়ে সেখানে তিনি আন্দোলন তুলবেন এবং বিধানসভা গেটে তারা আন্দোলন করবেন বলে জানাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।